আপনার হাজবেন্ড কি করেন? ওনার নিশ্চয় এই বেকারি বিজনেস এ ফুল সাপোর্ট আছে। উনি উনি বিজনেস করেন। বিজনেস আমার দলেরই লোক। কিসের বিজনেস? বইয়ের বিজনেস। বই? ও মাই গড, what a coincidence! আরে মিস্টার গাঙ্গুলির তো বুকস এর বিজনেস। ইনফ্যাক্ট ওনার চেইন অফ বুক স্টোর্স ওপেন করতে উনি কদিন বাদেই গুয়াহাটি যাচ্ছেন। আমি এখন ওনার শহরে এসেছি, আর কয়েকদিন বাদে উনি আমার শহরে যাবেন। আমি তো এখান থেকে কয়েকদিন বাদেই চলে যাব, উনি কিন্তু আমার শহরে বেশ অনেক দিন থাকবেন। অপূর্ব গুয়াহাটি চলে যাচ্ছে, আর বাড়ির সবাই জানে কথা। গুঞ্জা সৃজা ওদের বাবাইকে ছেড়ে থাকবে কি করে? বাদামে অ্যালার্জি থেকে একটা ছোট অ্যাটাক করে গেছে। আর শ্বাসকষ্টের জন্য সেন্সলেস হয়ে গেছে, এক্ষুনি একটা ইঞ্জেকশন পুশ করতে হবে। না, কি হলো পারমিতা? আপনি কি কেকে মিষ্টি দিতে ভুলে গেছেন, না অন্য কিছু গন্ডগোল হলো? আপনি ওনাকে কেক খেতে দিলেন না? আসলে কেকে বাদাম দেওয়া আছে, তাই। বাদাম তো আছে, তো কি আছে? আমার বাদামে অ্যালার্জি আছে। নো, ও মাই গড, আপনার বাদামে? কিন্তু পারমিতা, আপনি কি করে জানলেন যে ওনার বাদামে অ্যালার্জি আছে? দেখুন, আমার কেন জানি না মনে হচ্ছে যে আপনারা একে অন্যকে চেনে। আমাকে হ্যালো, আমি কুট্টুস বলছি, তুমি কে? আমি কাতুনি বলছি রে ক্যাঙ্গারু। পালোয়ানটি কোথায়? হ্যাঁ বল। পালোয়ানটির সাথে খুব কথা বলতে ইচ্ছে করছে আমার। মা তো বাড়িতে নেই। পালোয়ানটি ফোন নিয়ে যায়নি? কেন? পালোয়ানটি আমার সাথে কথা বলতে চায় না? আমাকে আর ভালোবাসে না? না রে, মা তোকে খুব ভালোবাসে, যেমন আমায় ভালোবাসে তেমনি। তুই পরে ফোন করলে মায়ের সাথে কথা বলতে পারবি। শোন, এখন আমরা ঝগড়া না করে চল একটা প্ল্যান করি। কি প্ল্যান? আঙ্কেল আর মায়ের কি করে আবার ভাব করা যায়? হ্যাঁ হ্যাঁ, চল চল করি প্ল্যান। দিদি ভাই, কি হয়েছে? কার সাথে কথা বলছো? কাকে ফোন করছো? মানে আমি আমি কি বলো, কার সাথে কথা বলছো বলো। ভালো আন্টি। পারমিতা, দেখি পারমিতা। হ্যালো, থাম ফোন ধরেছে? ওরে বাবারে, আবার যদি বকা দেয়। আম্মা, ফোন। কার ফোন রে, কে করেছে? মা, এসো।
বসো। জানো তো কাদুনি ফোন করেছিল? গুঞ্জা ফোন করেছিল? ফোন করেছিল গুঞ্জা আমায়? কখন করেছিল রে ফোন? তুমি তখন ছিলে না। কাদুনি খুব কাঁদছে, বলছে আমি ভালো আন্টি কোথায়, আমি ভালো আন্টির সাথে কথা বলবো, ভালো আন্টি কোথায়, এই করছে। মা তুমিও কাঁদছো, আমরা ওই বাড়িতে কত হই হই করতাম, কত আনন্দ করতাম। তুমি নিশ্চয়ই বর হয়ে তুমি এই বাড়িতে চলে এসছো না? নিশ্চয় তুমি বর হয়েছ, না হলে তুমি এখানে এসে কান্নাকাটি করতে? সে আশা থেকে তো আমি দেখছি তুমি কেঁদেই যাচ্ছ। তোকে কি করে বোঝাই বলতো, আমার মনের মধ্যে কি চলছে। ওদের ছেড়ে থাকতে আমারও যে বুকটা ফেটে যাচ্ছে কুট্টুস, গুঞ্জার অভ্যেস হয়ে গেছিল আমার হাতে খাওয়া। শ্রীজার জন্য কম তেলে এটা ওটা বানিয়ে আমি দিতাম, মেয়ে দুটো ঠিক করে খাচ্ছে কিনা তাও তো বুঝতে পারছি না, কি যে করছে। কুট্টুস আমাকে একটা হেল্প করবি বাবা? বলো বলো। একটা ফোন করবি ওদের, আর ফোন করে জিজ্ঞাসা করবি গুঞ্জা শ্রীজা ঠিক মতন খাচ্ছে কিনা, আর কি খাচ্ছে ওরা, গুঞ্জা রানীকে কে খাইয়ে দিচ্ছে। আরেকটা কথা একটু বলবি ওদেরকে, যে ওরা যদি এখানে এসে থাকতে চায় ওরা থাকতে পারে, ওরা এখানে আসতে চায় কিনা একটু জিজ্ঞাসা করবি। মিষ্টি পেয়াকে ডাকবো না? তোমার হেল্প ছাড়া তো মিষ্টি পেয়া চিপস নুডলস তো খেতেই পারে না, তাহলে ওকেও ডেকে নি। ডেকে নে। আর অনি কাকু তোমার হাতে চা খেতে খুব ভালোবাসে, আর কাকাতুয়া তোমার সাথে গান নিয়ে গল্প করে, ওদেরকে ডাকবো না? ডাক ডাক সবাইকে ডাক, সবাইকে এই বাড়িতে চলে আসতে বল। আর আমার আঙ্কেল, আঙ্কেলও তো আসবে। মা যদি ওরা একসাথে মিলে আমাদের বাড়ি চলে আসে তাহলে আমরা চলে যাচ্ছি না কেন? এটা কিন্তু পুরো পাজল গেমের মতো লাগছে, আমি সলভই করতে পারছি না। ওসব তুই বুঝবি না বাবা, যা কে পড়তে বস। ও মা তোমরা বড়রা যা কি করো না, আমরা ছোটরা ঝগড়া করি কিন্তু ভাব করিনি, কিন্তু তোমরা আরি করেই রেখে দাও। আমিও যে তোর মতো ও বাড়ির সবাইকে ছেড়ে থাকতে পারছি না রে, বড্ড ভালোবাসি সবাইকে, তোর মতো আমার কাছে ওরা আমার পরিবার, কিন্তু যা হয়েছে তারপর আর ফিরে যাওয়া যায় না। পারমিতা, এতক্ষণ তোর কথাই বলছিল মা। হ্যালো আন্টি, তুমি আমাকে ছাড়া চলে গেলে, আমাকে কে খাইয়ে দেবে, আমাকে কে ঘুম পাড়িয়ে দেবে, আমাকে কে ভালোবাসবে তোমার মতন। ছেড়ে দে গুঞ্জা, বড়দের রাগ হলে ওরা কারণটা বলে না, আমাদের কথা ভাবে না। না না শ্রীজা, আমি থাক না বড়ি আন্টি, তোমাদের বড়দের রাগ হলে তোমরা বাড়ি থেকেই চলে যাও, আমরা ছোটরা রাগ হলে, অভিমান দেখালে বা কষ্ট হলে ঠিক করে দেখাতেও পারি না।
তাহলে অঞ্জলি শুরু করি। আমার বিশ্বাস তুমি মিথ্যে করে দেবে মা, যে মেয়েটা এমন ভাবে প্রাণ দিয়ে তার সংসারটা আগলে রেখেছিল সে সেই সংসারটা এইভাবে ভুলে যেতে পারে? আমি প্রথম অঞ্জলি দেব। আমি জানতাম পারমিতা তুমি আসবেই, আমার মালককে কখনো আমাকে বিমুখ করবেন না আমি জানতাম। এতদিন ধরে আমি নিত্য পূজা করছি, কখনো বিফলে যেতে পারে? কখনো না। ও ঠাকুরমশাই, এই যে আমার ঘরের লোক কি এসে গেছে, এবার আপনি পূজা সম্পন্ন করুন। ও ঠাক, তুমি তো মায়ের সাথে কথা বলে যাচ্ছ, আমি যে ওখানে দাঁড়িয়ে আছি তুমি তো আমাকে দেখছই না। কই আমার লুচি মা কোথায়? দাদু ভাই, সব আছে তোমার জন্য, সব আছে। কিন্তু তার আগে তুমি একটা কাজ করো, জামা কাপড়টা পাল্টে ভালো করে হাত মুখটা ধুয়ে এসো দেখি। ঠিক আছে। কি রে মিষ্টি, এবার থ্রি চেয়ার্স হয়ে যা। থ্রি চেয়ার্স ফর বৌদি ভাই, হিপে হুররে। থ্রি চেয়ার্স ফর বৌদি ভাই, হিপে হুররে। থ্রি চেয়ার্স ফর বৌদি ভাই, হিপে হুররে। বেশ, ঘরের লক্ষ্মী চলে এলো, আমি এখানে দাঁড়িয়ে থাকি সবসময়ের মতো। আমি তো ভাবতেই পাচ্ছি না পারমিতা চলে এলো কোন মুখে, এত দিমাগ দেখিয়ে চলে যাওয়া হলো, সব দিমাগ গুটিয়ে গেল। আমি তোমাকে বলে দিচ্ছি মা, মিলিয়ে নিও, একদিন এই বাড়ির বউ হিসেবে শুধু নতুন দিদি থাকবে, আমি আর থাকবো না বেশি দিন। দেখে নিও, সবসময় সুস্থ হওয়া দীক্ষিত আমার আর ভালো লাগে না। পারমিতা এসো এসো এসো, ও ছোট পারমিতাকে ফুলের থালাটা দে, অঞ্জলি দেবে তো, এতক্ষণ তো ওর জন্য সবাই অপেক্ষা করে আছে আমরা। সে তো হবে। পারমিতা শাড়িটা চেঞ্জ করে আসবে না বাইরের পোশাকেই অঞ্জলি দেবে? হে ভগবান, আনন্দের চোটে আমার মাথা থেকে স্বভাব চলে গেছে। ও পারমিতা যাও ঘরে গিয়ে শাড়িটা পাল্টে আসো দেখি, যাও যাও। এই যে সবাই শোনো, বৌমণিকে কেউ এখন একদম বিরক্ত করবে না, গল্প গুজব সব পরে হবে। ও এখন ঘরে যাবে, শাড়ি পাল্টে আসবে, ও অঞ্জলি দিলে তবে আমরা বাকিরা অঞ্জলি দিতে পারবো, ঠিক আছে? যা যা। এক মিনিট জেম্মা, তুমি একটা জিনিস খেয়াল করেছো, বৌদি ভাই কিন্তু আগের মতো আমাদের সঙ্গে কথাই বলছে না, আরে মুখে সে আগের মতো হাসিটাই নেই। পারমিতাদি একটু, তুমি মুখটা এরকম গোমড়া করে রেখেছো কেন গো, এখনো রেগে আছো? বলছিলাম শোনো না শুভ্রা, আমি তো শাড়িটা চেঞ্জ করতে যাব, তোমার ঘরে যাব গো। নিশ্চয়ই, এটা জিজ্ঞেস করার কি আছে, যাও 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 যাও। দিদি ভাই, তোরা একটা জিনিস নোটিস করেছিস, বৌমনের মন থেকে এরকম একটা কিন্তু কিন্তু ভাব কাজ করছে, একটা অস্বস্তি বোধ কাজ করছে। সেটাই খুব স্বাভাবিক, একটা সম্পর্ক না সূক্ষ্ম সুতোয় বাঁধা থাকে, একবার ছিঁড়ে গেলে জোড়া লাগতে অনেকটা সময় লাগে। ওদের দুজনের মধ্যে যখন এতটাই ভালোবাসা আছে, তুমি দেখো এই দূরত্বটা কখনোই দীর্ঘস্থায়ী হবে না। আমরা তো এর আগে ওদের মেল করিয়েছি, আবার করাবো। আরে বাবা, আবার একটা মিশন, তো এইবারে মিশনে কি নাম হবে? কেন,
ওগো শুনছো সিজন টু। আঙ্কেল নাড়ু খাবে? কুটুস, শোনা, আমার না খুব মন খারাপ ছিল জানো তো, তুমি তো বাড়িতে ছিলে না, তাই জন্য আমি তোমাকে খুব মিস করেছিলাম। আচ্ছা, তুমি আমাকে মিস করেছিলে? খুব খুব খুব, এই নাড়ুর থেকেও বেশি তোমাকে মিস করেছি। তোমার মায়ের সাথে ভাব হয়েছে? ভাব করো না না প্লিজ, তোমরা বড় হয়ে এত ঝগড়া কেন করো? আমি আর কাঁদুনি ঝগড়া করি কিন্তু আবার ভাবও করিনি। তোমাদের আড়ি হয়ে গেছে বলে আমি রাগুন দিদি আর কাঁদুনির সাথে থাকতে পারছি না। জানো তো, আমার এই বাড়ি ছেড়ে থাকতে ভালোই লাগছে না। আমি আমার বাড়ি মাঝের মধ্যে যাব, কিন্তু এই বাড়িতে আনন্দ করে হই হই করে এখানেই থাকতে ভালো লাগে। আঙ্কেল প্লিজ, ম্যাজিক করে তুমি মায়ের মনটা চেঞ্জ করে দাও না। মা যেন ওই বাড়িতে একদম যেতে না ইচ্ছে করে। আঙ্কেল প্লিজ চেঞ্জ করে দাও না মায়ের মনটা। প্লিজ আঙ্কেল প্লিজ, তুমি একটা ম্যাজিক করো তাহলে আমার ভাগের মোয়া নাড়ু লুচি সব দিয়ে দেবো, প্রমিস করছি। বলবো আমি পারমিতাকে, কি করে ওর সামনে গিয়ে দাঁড়াবো? আমার যে মুখই নেই ওর সাথে কথা বলার, ওকে এখানে থাকতে বলার রিকোয়েস্টটুকু আমি আর করতে পারি না। সে অধিকার আমি হারিয়ে ফেলেছি, হারিয়ে ফেলেছি। পারমিতা, তুমি রেডি হয়ে গেছো? মা নিচে ডাকছে। হ্যাঁ চলো, আমি রেডি। ওমায়ে, কি গয়নাগাটি কিছু তো পরনি? আমি আর কিছু গয়না পরবো না গো, যা পরেছি তাতে ঠিক আছে। না না না, একদম কিছু ঠিক নেই, তোমাকে বড্ড খালি খালি দেখতে লাগছে পারমিতা দি। পারমিতা, এ বাড়িতে তোমার প্রথম লক্ষ্মী পুজো, বাড়ির বউ হিসেবে তুমি প্রথমবার অঞ্জলি দেবে। আমার মায়ের লক্ষ্মীকে তো লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে হতে হবে, তাই না? মা তোমার জন্য গয়না পাঠিয়েছে, পরিয়ে দি চল। না গো, এখন আমার গয়না পরতে একদম ভালো লাগছে না। পারমিতা, তুমি তো আমাকে শিখিয়েছ, যারা তোমার নিজে যারা তোমার আপন তাদের জন্য তোমার ইচ্ছে না থাকলেও হাসি মুখে অনেক কিছু করতে হয়, কারণ তারা তোমাকে ভালোবাসে, তোমার নিজের লোক, নিজের পরিবার, তাই না? চলো পরে নাও গয়নাগুলো। আচ্ছা বসো। এই তো পারমিতা দি, এবার তোমাকে কি সুন্দর লাগছে বলতো, পুরো বাড়ির বৌমা। পারমিতা, তুমি সত্যি গাঙ্গুলি বাড়ির লক্ষ্মী। তুমি এই বাড়িতে ফিরে এসে আমার মায়ের মান রক্ষা করেছো। আমার মা তো শুধু এই বিশ্বাসেই ছিল যে পারমিতা ফিরে আসবে, বাড়ির লক্ষ্মী বাড়িতে ফিরে আসবে। আমরা সত্যি খুব খুশি হয়েছি জানো তো, তোমার পথেই আমরা সব পুজোর আয়োজন করেছি। ওনো, পারমিতাকে নিচে নিয়ে যাও। নিচে নিয়ে যাও মানে তুমি যাবে না নিচে? আরে ধর, আমি নিচে গিয়ে কী করবো, আমি তো অঞ্জলি দেবো না। ওই পুজোর পর খাওয়া দাওয়ার আয়োজন আছে তো, আমাকে ওদিকটা দেখতে হবে। আমি বরং ওদিকটা দেখে আসি। হ্যাঁ, তুমি ওকে নিচে নিয়ে যাও। আসলাম।
চলো। সব স্বপ্ন আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে ওই শয়তানটা। আমার সংসার বলে আর কিছু রইল না। লক্ষ্মী আর হতে পারলাম কই পারমিতা, যে অঞ্জলি দেব। মা লক্ষ্মীকে মনে প্রাণে ডাকি যেন তুমি এই সংসারের লক্ষ্মী হয়ে সংসারকে বেঁধে রাখতে পারো। কাউকে পারমিতা, দাদাভাই হয়তো এই সময়টার জন্য ওয়েট করছিল। তুমি যদি ওই ঘরে থাকতে তাহলে হয়তো তোমরা দুজনেই শুধু থাকতে। ওর হয়তো কিছু বলার আছে। দাদা ভাইয়ের সবকিছু বলতে তো সময় লেগে যায়, কেন বলো? যাকে উনি হয়তো ভেবেচিন্তেই সবকিছু করছেন। আমার না খুব টায়ার্ড লাগছে, আমি মিষ্টির ঘরে শুয়ে পড়ছি। হ্যাঁ পারমিতা, 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 আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। বলছি তুমি এখানে এসো, যাও। ওদেরকে জানাতে হবে কিছু একটা আজ রাতে না করলেই নয়। আমি আমি জলটা নিয়ে আসি বরং। পারমিতা ভেতরে নেই, আমার ঘরে শুয়েছে। কেন? আসলে পারমিতা দাদাভাইকে কিছুতেই ক্ষমা করতে পারছে না। পারমিতার মনের মধ্যে গভীর অভিমান জমেছে। অভিমান আর ক্ষোভের তলায় না ভালোবাসা চাপা পড়ে যাচ্ছে। দাদা ভাই যে কেন এখন বলতে গেল, আগেই তো বলতে পারতো। বল তাহলে এই ঝামেলা টামেলা কিছুই হতো না। এইবার আমাদের কি করতে হবে বলতো? এই ক্ষোভ আর অভিমান এই দুটোর পর্দাটাকে সরিয়ে দিয়ে ওই ভেতরে ভালোবাসাটাকে টেনে বার করতে হবে। শুভ্রাদি, তখন কি পারমিতা দিয়ে অপূর্বদার মধ্যে এতটা গাঢ় ভালোবাসা ছিল? দেখো, পারমিতা দি এখন জানে যে অপূর্বদা কতটা ভালো মানুষ, তাই না? আর বিয়ের আগে বা পরে পরেই যদি অপূর্বদা বলে দিত, হয়তো পারমিতা দি অপূর্বদাকে ভুল বুঝতে পারতো, কিংবা একটা মনের মধ্যে ভুল ধারণা তৈরি করে অপূর্বদাকেই কিন্তু দোষী ভাবতে পারতো। আর এখন ওদের মধ্যে যতটা ভুল বোঝাবুঝি বা মান অভিমান রয়েছে সেটা ঠিক মিটে যাবে। আরে আমরা আছি কি করতে? আরে হ্যাঁ হ্যাঁ, আমরা সব করে দেবো। তুমি বলো তো প্ল্যানটা কি? শোনো শোনো শোনো, আচ্ছা প্রথমে আমরা কি বালিশ নিয়ে তো চলে এলাম, তবুও কিচ্ছু বললো না। একবার তো বলতে পারতো যে ও না, একবার আটকানোরও প্রয়োজন মনে করলো না। এসে থেকে একটা কথাও বলেনি আমার সাথে। পারমিতা কাঁদছে। তোরা শুরু কর, মনে হচ্ছে এবারে কাজ হয়েই যাবে।
শোন শোন মিষ্টি, যেমন বলে দিয়েছি তেমন, ঠিক আছে? এ বাবা মিষ্টি, অপূর্বদা তো রাতে কিছু খেলো না গো। দাদাভাই তো না খেলে খুব শরীর খারাপ করবে, তখন কি হবে? কি আর হবে বলতো, আমরা কি বা করতে পারি? আমার কি মনে হয় বলতো, পারমিতা দি যতক্ষণ না অপূর্বদার সাথে কথা বলবে, অপূর্বদা কিছুতেই খাবে না। আহারে, বেচারাটার জন্য খুব কষ্ট হচ্ছে, ও তো না খেলে শরীরটা ম্যাচ ম্যাচ করে না। হ্যাঁ, তারপর মাথা ধরে যায়, পুরো মাথা ধরে যাবে জানো তো, বেচারা কি যে করবে, আর কেউ তো দেখানো নেই না, আমাদের কথা তো শুনবেও না বেচারা। কি কষ্ট হয় না বলো এরকম। কিছু না খেয়ে শুয়ে পড়া হবে, তারপর শরীর খারাপ হবে, গ্যাস অম্বল হয়ে একদিন। তুই এখনো বুঝতে পারছিস না অপূর্ব, পারমিতা যে আমাদের সম্পর্কের বাঁধনে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে, সংসারের মায়ায় একেবারে জড়িয়ে গেছে, যেমন আমরা সবাই জড়িয়ে গেছি। সেই জন্যই তো নিজের রাগ দুঃখ অভিমান সমস্ত কিছু ভুলে গিয়ে শুধুমাত্র সংসারের মঙ্গলের কথা ভেবে পূজোর দিনে ছুটে এসেছে। আর কতভাবে বোঝাবো, আর কতভাবে বলবো যে আমার সংসারের মা লক্ষ্মী এখনো মুখে কিছু দেননি, তোমাকেই সামনে বসিয়ে খাওয়াতে হবে। খেয়ে নিও। আমরা প্ল্যান করে পারমিতা দিকে এখানে এনেছি। আসলে ওদের মধ্যে মনোমালিন্য ভুল বোঝাবুঝি মিটলো কিনা আমরা তাই দেখতে এসেছিলাম। আমারও তো একই চিন্তা রে, আমিও তো চাই ওদের মধ্যে ভুল বোঝাবুঝিটা কেটে যাক, মিল হয়ে যাক। তবে এবার মনে হচ্ছে মিলটা হবে। ইয়েস জেম্মা, জেম্মা জিন্দাবাদ। এই শুনে আমি ভাবছিলাম এই জেম্মাকে আমাদের ইয়াং ব্রিগেডের মেম্বার করলে কিরকম হয়। একদম, তাহলে এখন থেকে আন্টি আমাদের ইয়াং ব্রিগেডের সিনিয়র মেম্বার, হেডকোয়ার্টার হেডকোয়ার্টার। কি ম্যাডাম, রাগ কমেছে আপনার? তাহলে কিছু মুখে দেওয়া যাক এখন। না, আমি এখন খাবো না, আজও বসে থাকবো। পারমিতা, অভিমান পিছু না, তাকে পিছু ফেরা, তার কানে না যাক পিছুটা আমার, তাকে ছুঁয়ে স্বপ্ন বুনছি আবার। আর ইউ ওকে? কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি তবু অল্পে। আই এম সরি পারমিতা, সরি ফর এভরিথিং, এক্সট্রিমলি সরি।
তোমাকে এতটা কষ্ট দেওয়ার জন্য। আমি সত্যি বুঝতে পারিনি তুমি আমাকে এতটা ভালোবাসো, এতটা। তোমাকে হারিয়ে ফেলার ভয় ছিল আমার, কিন্তু আজকে আমি বুঝতে পারলাম আমাদের ভালোবাসার কতটা জোর। তাই আজকে আমরা একসাথে এখানে দাঁড়িয়ে আছি এক ছাদের তলায়, ঝগড়া করছি। সিরিয়াসলি পরমিতা, মানে তুমি এসো এসো এখানে, এবার এসে চুপ করে বসো বসো এখানে বসে তুমি রেস্ট নেবে আর খাবারটা খাবে। তোর বৌদি ভাইয়ের একটা কেক ডেলিভারি করার কথা আছে, কিন্তু ও তো সময় পাবে না, আমাকে বলেছিল, কিন্তু আমারও হবে না, ওই স্টোরে যেতে হবে, তোকে ডেলিভারিটা করতে হবে। শোন শোন শোন, তোর বৌদি ভাইকে কিন্তু একদম এই কথাটা বলবি না, সময় মতো ডেলিভারিটা করে দিবি। কেকটা ডেলিভারি না করে চলে এলাম, ওদিকে আবার ম্যাডাম রাগ করলেন কিনা কে জানে। একটা ফোন করব, আবার কিছু ভাববে না তো। এত না ভেবে ফোনটা করেই ফেলে। এখন আবার কে ফোন করলো দেখি। অপূর্ব এখন? হ্যাঁ বলো। হ্যালো, কি করছো তুমি? কি করছি মানে কাজ করছি, এ আবার কেমন প্রশ্ন? আমি ভাবলাম ফোন করলে হয়তো তোমার ভালো লাগবে, তা না তুমি উল্টে আমার ফেল 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 ডাহা ফেল একেবারে। সত্যি তুমি না একেবারে বুদ্ধুরাম, জানো তো কোন প্রশ্নের কি উত্তর দিতে হয় তুমি সেটাও জানো না। এখন শোনো, তুমি না এখন থেকে আমার কাছে বাধ্য স্টুডেন্টের মতন পড়াশোনা করবে, আমি যা শেখাবো তুমি তাই শিখবে। তার মানে এখন আমাকে কুট্টুস আর গুঞ্জার মতো তোমার কাছে ক্লাস করতে হবে। হয়ে গেল আমার পরমিতা। করতে তো হবেই, তোমার পড়াশোনাটা একটু অন্য রকম হবে। কি রকম অন্য একটু বুঝিয়ে বলবে? আহ, এখন ফাঁকা রয়েছো না, কোনো কাজকর্ম নেই তোমার, তাই ফোন করে করে এই সমস্ত বলছো। এখন ফোন রাখো, আমার অনেক কাজ আছে। পরমিতা হ্যালো,
খণ্ডের বইটা হবে? আরে ম্যাডাম, আমি আমার জীবনের শিক্ষাতে ডাহা ফেল করে গেছি, আপনি আমার থেকে বই চাইছেন? উল্টে আমার বইয়ের দরকার কেন বলুন তো? বিয়ের পরবর্তী জীবনকালের পাঠ পড়ার জন্য, বুঝলেন? ম্যাডাম আপনি চলুন, আমি আপনাকে দেখাচ্ছি, চলুন। আসুন আসুন। কিছু না, একটু ঘেটে আছে আর কি। আচ্ছা রাস্কিন বন্ডের বই তো ওইখানে আছে। আচ্ছা ঠিক আছে। কি রে অপূর্ব, কাস্টমার ভাগাবি নাকি? শোন তুই না একটা কাজ কর, কিছুদিন একটু ব্রেক নে, পারমিতার সাথে একটু সময় কাটা। তোর তো কোনো কিছুতেই মন বসছে না, দেখবি তখন সমস্ত কাজে মন বসবে। না না কাকু, ওরকম কোনো ব্যাপার নেই। আসলে পারমিতা মাঝে মাঝে এমন করে না, মনে হয় ও যেন সিজার থেকেও ছোট। দেখ আজকে ওই মেয়েটার জন্যই কিন্তু তুই এত হ্যাপি। শুধু তুই কেন, পরিবারের প্রত্যেকে আমরা খুব হ্যাপি। এবার তোকে এমন একটা কিছু করতে হবে যাতে পারমিতা হ্যাপি হয়। এটা কিন্তু তুমি খুব ভালো কথা বলেছো কাকু। সত্যি এমন কিছু একটা আমাকে করতে হবে যাতে করে পারমিতা খুব হ্যাপি ফিল করে। কিন্তু কি করি বলো তো, কি করা যায় ওর জন্য? তুই ভাবতে থাক, আমি ওদিকে দেখি। রাস্কিন বন্ড। কি করি আমি, কি করা যায় পারমিতার জন্য, কি করা যায়, কি করা যাবে? ইয়েস, ক্যাফেটেরিয়ার প্ল্যানটাই তো পেন্ডিং রয়েছে। শুভমকে একটা ফোন করি। হ্যালো শুভম, কেমন আছো? আমি খুব ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা শোনো না, বলছি এই ক্যাফেটেরিয়ার খোলার প্ল্যানটা তো তুমি জানোই, যে পেপার ওয়ার্কসগুলো তোমাকে দিয়েছিলাম, কদ্দূর এগুলো সেই কাজগুলো ভাই? আরে না রে বাবা, হবে না, বোঝার চেষ্টা কর। তুই বুঝতে পারছিস না দাদা ভাই, লুডোর মতো একটা কম্পিটিশন চলছে, সেখানে কুট্টু স্যার গুঞ্জে থাকবে না, এটা হয়? আরে তুই বুঝতে পারছিস না, বেচারারা মন খারাপ করে পড়তে বসেছে, মন খারাপ করে পড়লে মাথায় কিছু ঢোকে, কিচ্ছু ঢুকবে না। আরে আজকের দিনটা তুই ওদেরকে নিয়ে না দাদা ভাই, কিচ্ছু মানে তুই পারবি দেখ। আমি কি সব বলছিস, এখন যদি আমি পারমিতাকে বলতে চাই বাচ্চাদের পড়াশোনা নিয়ে, তাহলে উল্টে আমাকেই ধমকে দেবে। আর তাছাড়া ওদের সামনে পরীক্ষা আছে রে। দূর বাবা, পরীক্ষা তো সারা জীবন লেগে থাকবে, আর একটা সন্ধে না পড়লে কি মহাভারত অসুদ্ধ হবে শুনি। শোন তুই বাচ্চাদেরকে নিয়েই আসবি। আরে বোধি ভাইকে বল। হ্যাঁ, এই কোথায় যাচ্ছিস তুই বল, বোধি ভাইকে বল। কিচ্ছু হবে না, কি এরকম হুড়মুড় করে ঢুকলে কেন, কি হয়েছে? না না কিছু হয়নি। তুমি ওদেরকে পড়াচ্ছো তাই না? আহ, আমার মুখে কি আছে, পড়। এই পড়, আর বলো না, মাথা খারাপ হয়ে যাচ্ছে এই দুজনকে নিয়ে। আচ্ছা শোনো, বলছি তুমি তো ওদের বাবা, তুমি কি কোনো দায়িত্বই নেবে না গো? সব দায়িত্ব আমার কাছে চাপিয়ে দেবে এরকম ভাবে? আরে আমি তো সময় পাই না সেরকম ভাবে, তাই হয় না এগুলো। সময় পাই না মানে, আজকে আমি তোমাকে ছাড়বো না, আজকে তোমাকে ওদেরকে পড়াতেই হবে। এদিকে এসো, এদিকে এসো, এসো 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 এসো, তুমি ওদেরকে অঙ্কটা দেখিয়ে দেবে। কুটুস, কি কি অঙ্কে তোমার সমস্যা আছে বার করো তো, আঙ্কেল দেখিয়ে দেবে তোমাকে। নাও ধরো 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 ধরো। হ্যাঁ ঠিক আছে, আমি ওদেরকে অঙ্ক করিয়ে দিচ্ছি। তুইও কি অঙ্ক করছিস নাকি রে? না, ও ইংলিশ প্যারাগ্রাফ লিখছে, এদিকে এসো। আচ্ছা আমি ওকে অঙ্ক করিয়ে দিচ্ছি, তুমি এক কাজ করো, তুমি বরঞ্চ না ওদের জন্য খাবার একটু বানিয়ে নিয়ে এসো। যাও তো যাও। এখন আমি খাবার বানাতে যেতে পারবো না, খাবার বানালেই ওদের মন ওই খাবারের দিকে পড়ে থাকবে, পড়াশোনার দিকে থাকবে না। আমি একটু পড়িয়ে নিই, দাঁড়ো। এই যে ম্যাডাম, খাবারটা তো নিয়ে এসো, তারপর দেখো তো আমার টেকনিকটা কি। আমার টেকনিকটা একটু অন্যরকম, ওদেরকে খাওয়াতে খাওয়াতে আমি ঠিক অঙ্ক করিয়ে দেবো, ওকেও ইংলিশ পড়িয়ে দেবো। তুমি যাও যাও, দাঁড়া, খিদে পেয়ে গেছে, পারমিতা যাও। ফাঁকিবাজি যেন না করে, আমি কিন্তু বলে দিচ্ছি বারবার, কেউ কোনো ফাঁকিবাজি করবে না, মন দিয়ে পড়বে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি যাবো আর আসবো। যাও 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 দূর বাবা, কে বলেছে পড়াশোনা করতে হবে? কোনো পড়াশোনা করতে হবে না। শুন শুন, সবাই তোদের জন্য লুডো কম্পিটিশনের জন্য ওয়েট করছে, চল এখান থেকে পালাই মা আসার আগে, বইগুলো নিয়ে নিয়ে। আমি বইগুলো ওখানে গুছিয়ে দিচ্ছি, বুঝলি? কত খাতা বই,
কোথায় রাখিস? এখানে রাখিস তো। কি ব্যাপার, ওরা কোথায় চলে গেল? ও এবার বুঝেছি, আমাকে সরিয়ে দিয়ে দুজনকে নিয়ে লুডো খেলতে যাওয়া হয়েছে পড়াশুনো শিখে তুলে। দাঁড়ো দেখাচ্ছি বোঝা। এবার আমি ঝগড়া করছিস নাকি? খেলছিস? খেল 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 মিষ্টি খেল। এই অনি মিষ্টি, তোদের বৌমণি আসছে তোরে, তো ধরে ফেলবে, কি করবো রে? আমাদের পরি আন্টির জন্য ছোটদের তরফ থেকে। তার মানে তোমরা রান্নাঘরে গেছিলে, তোমাদেরকে বারণ করেছিলাম আগুনের সামনে যাবে না। কেন গেছিলে তোমরা? মনি আমি ছিলাম তো। আরে তুমি টেস্ট করে বলো তো কেমন আছে, আমরা পাস করলাম নাকি ফেল? না সে পরে হবে, কিন্তু কেন গেছিলে আগে বলো। তোমার তো মনটা খারাপ ভাই আন্টি, তাই দিদি ভাই বললো তোমার জন্য কিছু বানিয়ে নিয়ে তোমাকে খুশি করব আমরা। কে বললো আমার মন খারাপ? আমরা জানি না মা, তোমার ক্যাফেটা হবে না শুনে তোমার তো মন খারাপ হয়ে গেছে, তাই আজকে আমরা খাইয়ে দেবো তোমায়। আমি খুব খুশি হয়েছি, আমার ছেলে মেয়েরা আমার জন্য এত সুন্দর একটা অমলেট বানিয়েছে। দেখি দেখি, নিজের হাতে বৌমনিকে খাইয়ে দে, তবে তো বৌমনির বেশি ভালো লাগবে না? ওরিয়ান্টি
তুমি আর কেঁদো না, বুক ক্যাফে হয়নি তো কি হয়েছে? আমরা তোমার জন্য অন্য জায়গায় কাজ করব। আরে এক্স্যাক্টলি, আমাদেরকে না ভালো একটা জায়গা খুঁজে বৌমনির ক্যাফে প্ল্যানটা ভালোভাবে এক্সিকিউট করতে হবে, আর এখন থেকেই কোমর বেঁধে লেগে পড়তে হবে। আর আমরা তো আছি তোমার অ্যাসিস্ট্যান্ট, তোমার শুধু মন খারাপ করলে চলবে না, তুমি তো আমাদের শিখিয়েছো। সবাই মিলে একসাথে একটা কোনো কাজে ঝাঁপিয়ে পড়লে সাকসেস আসবে। আমরা কাল থেকে তোমার ক্যাফের একটা জায়গা খোঁজা শুরু করব, আর নাম থিম এসব তো ঠিক করতে হবে। আরে মরাল অফ দ্য স্টোরি হচ্ছে তোমার কফি শপটা হবেই। আরে আমরা আছি তো, আমরা করিয়েই ছাড়ব। ঠিক আছে, সে হবে কোন, তোমরা যখন এভাবে লেগে পড়েছো তখন একদিন না একদিন হবেই আমি জানি, কিন্তু আমার কোনো তাড়া নেই। তোমরা যে এভাবে আমার জন্য ভেবেছো তাতেই আমার মন ভরে গেছে। এবার একটা কথা বলি, এত সুন্দর চিকেন অমলেটটা যদি না খাও তাহলে কিন্তু একেবারে মিস করে যাবে। একটু একটু করে সবাইকে খাইয়ে দিই। এবার আমার ননদিনী, তুমি যেভাবে সবাইকে আগলে রাখো পরমিতা, বাচ্চারাও ঠিক সেটাই শিখেছে। ওরা যেভাবে তোমার মুখে হাসি ফোটালো সত্যি সেটা দেখে খুব গর্ব হচ্ছে। তুমি তোমার দেওয়া কথা রেখেছো, সৃজা গুঞ্জার মা হয়ে উঠেছো। আমি আমার কথা রাখতে পারলাম না পারমিতা, তাই যতক্ষণ না তোমার ক্যাফের স্বপ্ন আমি পূরণ করতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই। এই যে এসে গেছি, এই হচ্ছে আপনাদের লোকেশন, একদম সুন্দর পাড়া বাড়ি। দিন খুলে ফেলুন কফি দোকান। তার উপরে কি, তার উপর হচ্ছে এই দোকানের সেলামি ভাড়া দুটোই কম, তার জন্য বলছি দেরি না করে এখনই নিয়ে নাও। আচ্ছা দাদা, এটা কোনো কথা হলো বলুন তো, এখানে ক্যাফে খুললে কেউ কোনো দিনও জানতে পারবে? সব থেকে বড় কথা ওখানে গাড়ি ঢুকবে না, আপনি একটা ঠিকঠাক জায়গা দেখান দাদা। না মানে দেখো বল্টু দাদা, কিছু মনে করো না, তুমি কিন্তু আমায় বলেছিলে বলে আমি তোমাকে ঠিক করেছিলাম, কিন্তু তুমি বলো তো এইগুলো কোনো দোকান এখানে কে আসবে তুমি বলো তো। আরে দেখো তুমি চাপ নিও না, চাপ নিও না, আমি যখন বল্টু দাদা আছি তোমাদের এই পজিশন যদি পছন্দ না হয়ে থাকে তাহলে এর থেকে 101টা পজিশন আমার কাছে আছে, চলো দেখাচ্ছি। আমার উপর রাগ করছো কেন বলো তো? আরে তোমরা যে বাজেট বলেছো সেই বাজেট অনুযায়ী তো লোকেশন দেখাচ্ছি, এর থেকে ভালো লোকেশন দেখাতে গেলে তো ভালো ভালো বাজেট দিতে হবে, তোমরা তো সেই বাজেট দেবে না। না মানে তুমি বলো, তাহলে তুমি এরকম জঘন্য জায়গা দেখাবে? ফোনে তো কথা বললে আমার ভালো ভালো জায়গা আছে, ভালো ভালো লোকেশন আছে, তো এগুলো আছে তো, তবে তোমাদের যদি পোষায় তোমরা নাও, না পোষালে নিও না, তাহলে ঝামেলা কেন করছো? এই হাসিটা, এই হাসিটা কেন হাসছেন বলুন তো? আপনাকে ইয়ার্কি মারছি আপনার সাথে, তখন থেকে দেখে
যাচ্ছি, কি করতে নাকি যাচ্ছে? মনে হচ্ছে কি বলুন তো, আপনার এই দাঁতগুলো না আপনার ধরে ভেঙে দিই। মাথাটা ঠান্ডা দাদা, আপনি এখানেই শেষ করুন, আর দেখাতে হবে না জায়গা, আমরা ফোন করে নেবো আপনাকে, ঠিক আছে? আপনি যান। জানিস তো ওর দাঁত না, ওনার ভুঁড়িটাকে ফাটিয়ে দিতে ইচ্ছে করছে আমার। আর বলো না, এমনি মাথা গরম হয়ে রয়েছে। বলছি মিষ্টি রানী, সামনে না একটা খুব ভালো কচুরির দোকান আছে মনে হচ্ছে, আর মিষ্টি রানী তো খিদেও পেয়ে গেছে মনে হচ্ছে। না খেয়ে কি কাজের আলোচনা হয়? তুমি একদম ঠিক বলেছো বৌমনি, তখন থেকে আমি ঘুরে বেড়াচ্ছি আর নাকের মধ্যে না সামান্য গরম গরম কচুরির গন্ধ আসছে, মাথাটা গরম, পেটটা খালি, ভাল লাগে নাকি বলো? তোমাকে এই জন্য আমি এত ভালোবাসি, তুমি আমার সব কথা ইজিলি বুঝে দাও। তত চলো চলো সামনে, চলো চলো এসো এসো এসো। এই মিষ্টি দে। বুঝলি, আমাদের কচুরি পার্টি তো হলো, কিন্তু ওই জায়গাটা আমরা খুঁজে পেলাম না। এই দেখলি আসার সময় কপ্পা ক্যাফেতে কত ভিড় ছিল, আমাদের ক্যাফেতে যদি ওরকম ভিড় হয়। নিশ্চয়ই হবে শুভ্রাদি, আগে আমাদের ক্যাফেটা শুরু তো হোক, দেখবে ওরকমই ভিড় হবে। কিভাবে হবে? কপ্পা ক্যাফেটা দেখেছো কি সুন্দর, ঝা চকচকে করে সাজানো, আমরা ওরকম ক্যাফে করে উঠতে পারবো? আরে কেন পারবো না, ঠিক পারবো। তুমি তোমাদের হাল ছেড়ো না তো, আমাদের তো এখনো অনেকটা দূর যেতে হবে না। আমরা তো জায়গাই খুঁজে পাচ্ছি না, এত জায়গা খুঁজলাম কোথাও পেলাম না। আমার মনে হচ্ছে না কাকিমণি ঠিক বলেছেন, আমাদের ক্যাফে করা ভাগ্যে নেই। আমরা ক্যাফের আইডিয়াটা এখানেই বন্ধ করি, আর দেখে লাভ নেই। প্লিজ মন খারাপ করো না, দেখো একটা বড় কাজ করতে গেলে সাকসেস ফেলিয়ার দুটোই থাকবে। প্লিজ পরি আন্টি, ডোন্ট লুজ হোপ। না গো, আমার কেন জানি না মনে হচ্ছে এটা আমাদের দ্বারা হবে না, তাই জন্যই বলছি এত বাইরে বাইরে ঘুরে কি হবে বলো? তার চেয়ে বরং চলো আমরা বাড়ি ফিরে যাই, চলো। ও মা, আমার তো কচুরি শেষ হয়নি। তাড়াতাড়ি শেষ করো, শেষ করো। দোষ, মনটাই ভালো লাগছে না, এত উৎসাহ নিয়ে এসেছিলাম, আরে কচুরি তো টেস্টলেস কেন? এই ফেলিস না, আমাকে দে আমাকে দে। আসলে কি বলতো, কচুরিটা ভালোই, তোর মনটা খারাপ তো।